পরীক্ষামূলকভাবে ভারত থেকে সরাসরি পণ্য নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তির বাস্তবায়ন শুরু হল। ভোররাতে বহির্নোঙরে জাহাজটি এসে পৌঁছেছে বলে জানিয়েছে বন্দরের সচিব ওমর ফারুক। এখানে পণ্য খালাস হওয়ার পর প্রয়োজনীয় বন্দর ও কাস্টমসের শুল্ক পরিশোধ করে এসব পণ্য সড়কপথে যাবে ত্রিপুরা ও আসাম রাজ্যে। এটি সফল হলে পুরোদমে শুরু হবে পণ্য আনা নেওয়া। চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার রাজ্যগুলোতে পণ্য সহজে পৌঁছানো যাবে। এতে উভয় দেশের ব্যবসায়ীরা উপকৃত হবেন, বেড়ে যাবে চট্টগ্রাম বন্দরের রাজস্ব। এর ফলে বাংলাদেশের সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে ব্যবহার শুরু করছে ভারত।